আমি সবটা বলে যাই এখানে, ব্যাখ্যা পরে পরে হবে। শ্রী দামোদরাষ্টক সেই পদ্মপুরাণে শ্রী নারদ শৌনকাদি সংবাদে নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ব্রাজমানম যশোদাভিয়া ভিউলুখলাধাবমানং পরামৃষ্টমত্তং ততদ্রুত্ত গোপ্যা। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে অতিশয় শোভমান এবং যিনি শিক্ষস্থিত নবনীত হরণ করায় যশোদার ভয়ে উদুখলের উপরিভাগ হইতে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, ও যশোদা পশ্চাৎ পশ্চাৎ গিয়ে যার পৃষ্ঠদেশ ধারণ করেছেন, সেই ঈশ্বরকে আমি নমস্কার করি। রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং করাম্ভুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভুক্তিবদ্ধম। যিনি জননীর হস্তে যষ্ঠি দেখে রোদন ও করপদ্মযুগলের দ্বারা মুহুর্মুহু নেত্রদ্বয় মার্জনা করছেন, যিনি সাতঙ্ক নেত্র ও যার মুহুর্মুহু শ্বাস নিবন্ধন কম্প হেতু কণ্ঠস্থ মুক্তাহার আন্দোলিত হচ্ছে এবং যার উদয়ে উদরে রজ্জুবন্ধন, সেই ভক্তিবদ্ধ দামোদরকে আমি বন্দনা করি। ইতিদিক সদিদাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়ে শীতজ্ঞেশু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। যিনি এই প্রকার শৈশব লীলার দ্বারা গোকুলবাসী জনমাত্রকে আনন্দ সরোবরে নিমগ্ন করেছেন করিতেছেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পর ভক্ত সকলে আমি ভক্ত কর্তৃক জিত এটাই প্রকাশ করছেন, আমি প্রেম হেতু পুনর্বার সেই ঈশ্বরকে শতবার বন্দনা করি। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিংবা ন চন্নং বৃণেহং বরে সাদপিহ ইদন্তে বপুর্নাথ গোপাল বালং সদামে মনস্যাবি রাস্তং কিমান্নই। হে দেব, আপনি সকল বরদানে সমর্থ, আপনার নিকট মোক্ষ অর্থাৎ চতুর্থ পুরুষার্থ বা মোক্ষের অবধি বৈকুণ্ঠ লোক কিংবা অন্য শ্রবণাদি ভক্তি প্রকার এই সকলকে বর বলে গ্রহণ করতে ইচ্ছা করি না। যদি বলেন তবে তুমি কি বর গ্রহণ করিবে, তাতে প্রার্থনা এই যে হে নাথ, এই বৃন্দাবনে বর্ণিত এই বালগোপাল রূপ আপনার বপু আমার মনে সর্বদা আবির্ভূত হোক, অর্থাৎ সর্বদা অন্তর্জামিত্ব রূপে অবস্থিত থাকলেও সাক্ষাতের ন্যায় সর্বাঙ্গ সৌন্দর্যাদি প্রকাশ দ্বারা প্রকট হন, অন্য মুখসাদিতে আমার প্রয়োজন নাই। ইদন্তে মুখাম্ভজম অব্যক্ত নীলৈর বৃতং কুন্তলৈর স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাবক্ত্রাধরং মে মনুষ্যাবিরাস্তাং মলং লক্ষ লাভৈ। হে দেব, আপনার বপুর মধ্যে বিশেষত তদীয় বদনকমলের মাধুর্য আর কি বলবো, যা পরমশ্যামল স্নিগ্ধ রক্তবর্ণ কেশ অলকাসমূহে আবৃত গোপী যশোদা আপনার যে মুখপদ্মস্থ বিম্ব ফলতুল্য রক্তবর্ণ অধর বারম্বার চুম্বন করছেন, তাই আমার মনোমধ্যে আবির্ভূত হোক, অন্য লক্ষ্য লাভে আমার কোন প্রয়োজন নাই। নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্ট্যা তিদিনং বতানু গৃহাণে সমামগ্গম ইদ্ধকি দৃশ্য। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হউন। হে প্রভু, হে ঈশ, আমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে অতিশয় পীড়িত হচ্ছি, কৃপা দৃষ্টি বৃষ্টি দ্বারা
আমাকে উদ্ধার করুন এবং আমার নেত্রগোচর হউন, আমায় দর্শন দান করুন। কুবের আত্মজ বদ্ধ মূর্তৈব যদবৎ ত্বয়া মৌচিত ভক্তি ভাজ কৃতৌচ তথা প্রেম ভক্তি সকাং মে প্রজচ্ছ ন মুক্ষে গ্রহ মেস্তি দামোদর এহ। হে দামোদর, আপনি যেমন বদ্ধ মূর্তিতে অর্থাৎ গোরজ্জুতে উদুখলে বন্ধনগ্রস্ত হয়ে কুবের পুত্রদ্বয়কে অর্থাৎ নলকুবর মণিগ্রীবকে মুক্ত এবং তাদিওকে ভক্তিভাজন করেছেন, তদ্রূপ আমাকেও স্বীয় প্রেম ভক্তি প্রদান করুন। এই প্রেম ভক্তি আমার একমাত্র আগ্রহ, কিন্তু মুখের প্রতি আমার কোন আগ্রহ নাই। নমস্তে স্তু দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দরায়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমোনন্ত লীলায় দেবায় তুভ্যম। হে দেব, আপনার তেজময় উদরবন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তদীয় উদরে আমার প্রণাম থাকুক। আপনার প্রিয়ত রাধিকাকে নমস্কার। অপর আপনি অনন্ত লীলা সাদি ও হে দেব, আপনাকে নমস্কার।